কথা কাটাকাটির জেরে ছাত্রলীগ নেতাদের পেটানোর ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনা রশিদকে এপিবিএনএ বদলি করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে শাস্তির দাবিতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অভিযোগ, পুলিশ কর্মকর্তা হারুন এর আগেও বিভিন্ন লোকজনকে মারধর করেছেন। পুলিশের ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুনা রশিদ শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিপেটা, নারী এমনকি শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ কিংবা সহকর্মীকে থাপ্পড় মারাসহ নানান ঘটনার জন্ম দিয়ে হয়েছেন খবর শিরোনাম। সবশেষ তাকে নিয়ে আলোচনা সমালোচনা ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর পর। অভিযোগ, ঘটনার সূত্রপাত শাহবাগে আরেক নারী সহকর্মীকে নিয়ে আড্ডা দেওয়ার সময়। এডিসি হারুন সহ 15-16 জন পুলিশ সদস্য তাদের থানায় নিয়ে নির্যাতন করে। আমাকে বলে যা ইচ্ছা মতো বকাঝকা দিয়ে আমি নাকি তার উপর মারছি বলেই আমার উপর ওই 15-20 জন সন্ত্রাস নামক পুলিশ নিয়ে আমার উপর হামলা করে। প্রায় 10-15 মিনিট ইচ্ছা মতন আমাকে পেটায় থানার ওই ওসির রুমে। 8টা শিলি লাগছে ঠোঁটে, মাথায়, মুখে তো দেখতেই পাচ্ছেন, পায়ে সারা শরীরে ব্যথা। ঘটনায় বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার বিকেলে টিএসসির সামনে মানববন্ধনে অভিযুক্তের শাস্তির দাবি জানান। ওনার আইনের অপব্যবহার করে, ওনার ক্ষমতার অপব্যবহার করে ওনাদেরকে এই পাশবিক নির্যাতন করেছে। এডিসি হারুন তোর আইনের ঊর্ধ্বে কেউ না, সুতরাং আমরা এটা দাবি করছি যে এডিসি হারুনের যাতে করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, যাতে করে ভবিষ্যতে কেউ সাধারণ শিক্ষার্থীদের উপরে উদ্দেশ্যপ্রণোদিত কোনো হামলা না করতে পারে। ঘটনার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান তাকে প্রত্যাহার করে তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এটা যে করেছে পুলিশ হোক, যেই হোক, যে অন্যায় করে তার শাস্তি অবশ্যই হবে। এটা আপনারা এবং কেন করেছে, কি করেছে, আমরা তাকে মানে তাকে জিজ্ঞাসা করি, যার যা মানে তার এই ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে। পরের সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে হারুনা রশিদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করার প্রজ্ঞাপন দেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।